গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন সকাল 8:30 মতো বাজে। সুকান্ত আর আমি চললাম কল্যাণী ঘর ভাড়া দেখতে। আগের দিন তোমাদের বলেছিলাম না, এক মহিলা আমাদের ঘুরাচ্ছেন। তো সেই মহিলা কালকে ফোন করে বলেছেন যে আমাদের সকালবেলা আসতে। তো সকালবেলা এসেছি, এসে ফোন করছে সুকান্ত কিন্তু তুলছে না। তারপরে ওনার ভাগ্নের কাছে ফোন করেছে, ওনার ভাগ্নে ওনার বাড়ির নাম্বার দিয়েছে। তো ওনার বাড়ির নাম্বার অনুযায়ী আমরা ওনার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। তারপরে ওনার কাছে ফোন করেছে, উনি ঘুম থেকে উঠেছে, এখন প্রায় 9:00 মতো বাজে। তারপরে উনি বললেন যে এখন তো যাওয়া সম্ভব না, তোমরা বিকালবেলা আসো। ভাবো তাহলে আমরা সে কোথা থেকে কোথায় চলে এসেছি আর উনি এখানেই আছে, মানে কোনো এক ননদের বাড়িতে আছে হয়তো, তো তবুও উনি আসতে পারছেন না। সকাল সকাল ডেকে নিয়ে গিয়ে এমন অপমান হলাম, তো আমার তো রাগ হয়ে গেছে। আমি সুকান্তকে বলেছি আমি ওনার বাড়ি ভাড়া যাব না, আর বাইরে থেকে তো আমি দেখলাম মানে ওপরে ভাড়া দেবে আর নিচে থাকে ওনার বোন। বাবার বাড়ির ভাগ পেয়েছে না কি জানি না আমি, আবার বলছে বোনের সঙ্গে ভালো সম্পর্ক নেই। তো বোনের সঙ্গে সম্পর্ক নেই তাহলে আমরা ওই বাড়িতে কী করে টিকবো বলো? আমাদের সঙ্গে কি ভালো ব্যবহার করবে? যাই হোক, আমরা ওখান থেকে চলে এসেছি কালীগঞ্জ বাজারে। ওখানে দেখলাম ভালো মাছ পছন্দ হয়নি, তারপরে সোজা চলে এসেছি আমাদের শিমুরালিতে। তো এখান থেকে শুধু নিয়েছি মাছ, দু রকমের লোটে মাছ। লোটে মাছ দেখলাম যে অনেকদিন পরে বাজারে উঠেছে আর একদম দাম কম, 100 টাকা কেজি, একদম ফ্রেশ টাটকা। আর সঙ্গে নিয়েছি আমরা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ খেতে আমার খুব ভালো লাগে আর আমার ছেলেও খুব ভালোবাসে, আর ওতে কাঁটা একটু কম, তো ওই জন্য ওই মাছটা বেশি কেনা হয় আর রুই কাতলা কেনা হয়। আর এইখানে দেখো এই ঠাকুমার এত বয়স হয়ে গেছে তবুও দেখো মাছের ব্যবসা করছে, কি সুন্দর আবার মাছ কেটে দেয়। সুকান্ত আজকে আবার প্রোগ্রাম আছে, সকাল সকাল রান্না করতে হবে। বাড়িতে এসে দেখো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, প্রোগ্রাম আছে মেদিনীপুরে, তো 12:00 মধ্যে রান্না করতে হবে। তো চলো কী কী রান্না করি দেখতে থাকো। দু পিস মাছ ভাজা করে সুকান্ত আর ছেলেকে দিয়েছি, ওরা গরম গরম খাচ্ছে। আর এই 2 পিস ভেজেছি সুকান্তর জন্য, ভাতে খাবে। অনেকটা তেল তুলেছি, সঙ্গে কাঁচা লঙ্কা ভাজা করেছি গরম ভাতে, এইভাবে মাখিয়ে খেতে দারুণ লাগে। আর করব লোটে মাছের ঝাল। তো লোটে মাছটা ভেবেছিলাম গোটা রাখবো কিন্তু গোটা রাখতে পারিনি, ভেঙে গেছে। অনেকটা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি 4-5টা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু রসুন থেতো করে দিয়েছিলাম, আর বাটা মশলা নেই, মানে লঙ্কা আর আদা বাটা থাকে নেই বলে আমি থেতো করে দিয়েছি আদা। তো দেওয়ার পরে এখানে কষিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢেকে ঢেকে মানে এরকম করে কষাই আমি, জল উঠেছে। আর এদিকে দেখো মাছ ভাজা খেয়ে এখানে বসে আছে, আর এদিকে আমার রান্না হয়ে গেছে, কি দারুণ লাগে না দেখতে, দেখেই মনে হচ্ছে খাই। দারুণ টেস্ট হয়েছে আর ঝালও হয়েছে দারুণ। যাই হোক, আর ডাল রান্না করছি, ডালটা সেদ্ধ করে নিচ্ছি। ছেলের জন্য ডাল রান্না করতেই হবে, যাই রান্না করি না কেন, ছেলে ডাল আর মাছ ভাজা হলে খুব খুশি, আর না হলে ডিম সেদ্ধ দিই, না হলে ডিম ভাজা। তো সুকান্ত দেখো মাছ ভাজা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছে গরম গরম। টমেটো দিয়ে ডাল বসিয়েছি, এখনও কমপ্লিট হয়নি। তো খেতে খেতেই রান্না হয়ে গেছে, সুকান্তকে বললাম যে ডাল খাও একটু চুমুক দিয়ে, বললো না খাবো না। তো সুকান্তকে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। মারবো, এখন 6:30 বাজে, আমি ঘুম থেকে উঠেছি তোমার 5:30, আর সোনা উঠলো 6:00। তো মুখ টুক ধুয়ে ব্রাশ করেছি, জল খেয়েছি, চা হয়ে গেছে, ছেলেকে খাওয়াবো দুধ, আর আমি মুড়ি মাখিয়েছি, চলো তোমাদের দেখাই। দেখো একা তো চা খায় না, ওই জন্য পরিমাণটা বুঝতে পারিনি কতটা চা হয়ে গেছে, একটুখানি ফেলে দিয়েছি। দুটো নিয়েছি সুগার ফ্রি বিস্কুট, ছেলের জন্য দুধ, আর এই যে মুড়ি মাখিয়েছি অনেকটা তেল আর চানাচুর দিয়ে। আর যে কাস্টাপাড়া থেকে নিয়ে এসেছিলাম চিপস, এটা হচ্ছে পটেটো চিপস, এর মধ্যে হচ্ছে পুদিনা পাতা আছে, তো বেশি মশলা দেয়া যা এনেছি সব কিছু মশলা দেওয়া। ওর সঙ্গে দেখো মুচমুচে একটা কাঁচা লঙ্কা ভাজা আছে, এটাও মুচমুচে ভাজা, তো এটা দিয়ে মুড়ি খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। কী বলতো, সেই 12:00 সময় খেয়েছি তো প্রচুর খিদে পেয়েছে, খিদেতে আমার পেটের মধ্যে চোচো করছে আর কেমন দুর্বল লাগছে, মাথা ঘুরছে, ওই ভাবছি ভাত খেতে ইচ্ছে করছে না, এখন এই সন্ধ্যাবেলা খেতে ইচ্ছে করে বলতো, তো ভাবছি বেশি করে মুড়ি খাই, পেট ভরে যাবে। তো মুড়ি খাওয়ার পরে আজকে তো মিনি ব্লগ দিয়েছি, আর বড় ব্লগ ভাবছি দেব, সব কমপ্লিট করা হয়ে গেছে, শুধু একটু ভয়েস দিতে হবে, তো ওটা একটু চাপের, এগুলো খেয়ে যদি পারি ভয়েস টয়েস দিয়ে তারপরে আমি ছেলেকে বানিয়ে দেবো। পরশু দিন চিকেন করেছিলাম, চিকেনের সেই সলিড পিসগুলো রেখে দিয়েছি, সেগুলো দিয়ে পকোড়া করে দেবো। একটা জিনিস দেখবে, যেদিন বাজার থেকে মাংস আনা হয় সেদিন রান্না করলে মাংসটা অতটা সফট হয় না, যদি তুমি ফ্রিজে রেখে দাও
একদিন পরে বা দুদিন পরে রান্না করো, তাহলে সেই মাংস দেখবে একদম সফট হয়ে যাবে, মনে হবে ভিনিগার মাখিয়ে রেখেছো, কিন্তু না। তো যাই হোক, আজকে আমি এই পকোড়ার মধ্যে ভিনিগার দিইনি। যদি মানে যেদিনকে এনেছি সেদিনকে রান্না করতাম তাহলে আমি ভিনিগার দিতাম, ভিনিগার দিইনি, তবু একদম সফট হয়ে গেছে। আর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর আদা থেতো, রসুন থেতো, লঙ্কা থেতো এগুলোই দিয়েছি। আর দিয়েছি একটা ডিম, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো। টক দই থাকলে টক দইটা দিতাম, কিন্তু নেই বলে আর দিতে পারিনি। তবে হ্যাঁ, এর মধ্যে আমি পেঁয়াজ দিই না। দেখো, প্রথমে যেগুলো ভাজলাম সেগুলো ছেলেকে দিয়েছি সস দিয়ে, ওকে বললাম যে টেবিলে বসে খা। ও কী করেছে জানো, ঘরে চলে এসছে, ঘরে এসে নিচে বসেছে, বসে ওপরে দেখো ফ্যান চলছে, আবার ওদিকে এসিও চালিয়েছে। আর দরজাটা যখন বন্ধ করে না, বিশাল জোরে শব্দ করে, মনে হয় দরজাটা ভেঙে যাবে। তো যাই হোক, এটা পরের দিন দুপুরবেলা না, ঠিক মানে বিকালবেলার দিকে সুকান্ত ঘুমাচ্ছিল। তো কালকে বললাম না, প্রোগ্রাম ছিল, সকালবেলা বাড়ি এসছে, ঘুমটা ঠিকঠাক হয়নি, তারপরে গ্যাস অফিসে গেছে। তো ওখান থেকে এসে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে। ও বলেছে যে তুমি গোছাও, গুছিয়ে আমাকে ডাক দাও। তো আমি গুছিয়েছি, গুছিয়ে ডাকলাম। তো এখন ও ফ্রেশ হতে গেল, আর এদিকে আমার ঠোঁটটা টান টান লাগছে, ওই জন্য বোলিং লাগিয়ে নিলাম। আর লিপ বাম লাগালে না কেমন লাল হয়ে যায় ঠোঁটটা, ওই জন্য লিপ বাম লাগাতে ইচ্ছে করে না, বোলিংটাই ভালো। ভেজলিন লাগালে ঠিক আছে, কিন্তু ভেজলিনটা আমার ছেলে মানে নষ্ট করে দিয়েছে, ওর মধ্যে তোমার কালার টালার দিয়ে আটার গুঁড়ো টুড়ো দিয়ে নষ্ট করে দিয়েছে। যাই হোক, ছেলেকে এখনও রেডি করায়নি, ছেলেকে রেডি করাতে হবে, প্রচুর ক্লান্ত। মানে শুধু সুকান্ত না, সুকান্ত তার একটু একটু ঘুমিয়েছে, আমি সেটুকু ঘুমাতে পারিনি। আমি সুকান্ত সকাল কটার সময় ছিলো, 10টার সময় মনে হয়, আর আমি ঘুমিয়েছি 4-5টার দিকে। তারপরে আবার দিদি 8টার সময় ফোন করেছে, ঘুমিয়ে গেছে, মানে ঘুম হয়নি বললেই চলে, চোখের মধ্যে ব্যথা করছে, মাথার মধ্যে ব্যথা করছে। যাই হোক, এটা এখন মিন্টা থেকে আসলো, নিচ থেকে নিয়ে এসছি। এই জামাটা দেখো খুবই সুন্দর, মানে আনকমন লাগলো জামাটা। সুকান্তকে বললাম যে এটা পরবে আজকে, বললো না নতুন না, আজকে আর পরবো না, দেখি অন্যদিন পরবো। তো সুকান্তকে গায়ে ধরলাম, দেখো পুরো মানে বন মানুষের মতো লাগছে, দাড়ি গোপ কাটে না, কবে যে কাটবে তার ঠিক নেই। আর এটা দেখো অনেকটা মানে বস্তা টাইপের, কিন্তু দেখতে খুবই সুন্দর আর নরম আর পাতলা আছে, যে গরম লাগবে সেরকম কোনো ব্যাপার না। তো যাই হোক, এই যে দুষ্টুপুরোটাকে রেডি করে দিয়েছি, সুকান্তও রেডি হয়ে গেছে, আর আমি ব্যাগ বের করে নিয়েছি। ব্যাগের মধ্যে শুধু নিয়েছি জলের বোতল, আর কিছুই না, জলের জন্যই আমি শুধু ব্যাগটা নিই, নাহলে আমার ব্যাগটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আগে তো আমি ব্যাগও নিতাম না, জলও নিতাম না। তো ছেলেকে কোথাও নিয়ে গেলে ও কাঁচতো, তখন সুকান্ত কিনে জল দিত আর আমাকে বকা দিত, তুমি ব্যাগের মধ্যে করে জল আনতে পারো না। তো যাই হোক, আমার ছেলে দেখো এই খেলনাটা ঘাড় মুটকে আজকে ভেঙে দিয়েছে, আমার কি খারাপ লাগছে। তো চল আর বেশি কথা না বলে সোজা কাঁচটা পাড়ায় গিয়ে দেখা হবে। তো প্রথমে আমরা চলে এসেছি প্যান্টালুনসে, তার আগে গিয়েছিলাম সেই যে চুড়িদার পিস কিনেছিলাম যে দোকানে, সেই দোকানে আমার এই সাদা রঙের পিসটা মানে হাতা হচ্ছে না বলে বললো হাফ মিটার কিনতে। তো হাফ মিটার কিনে নিয়ে প্যান্টালুনসে ঢুকেছি। এখানে ঢুকে আমার ছেলে যে ড্রেসটা পরেছে সেই ড্রেসটা তোমাদের দেখাবো, আর এখানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, আগেও বলেছি তোমাদের, আর তোমরা তো জানোই। যাই হোক, আমার ওই জন্য ভালো লাগে না, এখান থেকে দামি জামা আমি দুটোই কিনেছি, মানে আমার কুর্তি 1000-এর উপরে, আর ছেলের জন্য আমি এখানে 650-650 দামের কিনেছি, তার বেশি কিনিনি। আর নর্মাল যে গেঞ্জিগুলো আছে গরমের সেগুলো, এই দেখো এই জামাটার কথা বলছিলাম, এইটার দাম মানে সেম কোয়ালিটি, সেম জামা, সেম সব, শুধু ভেতরের একটা গেঞ্জি দিয়েছে। তো এখানে লেখা আছে 1500 টাকা, আর আমার ছেলে যেটা পরে আছে সেটা আমরা নিয়েছি চাকদা বাজার কলকাতা থেকে, ওখানে দাম নিয়েছিল 300 কি 350, তার বেশি হবে না। তো এখানে যারা দেখাশোনা করে তারা নিজেরা নিজেরা আমার ছেলের এই জামাটা দেখছে আর হাসছে আর বলছে যে এখান থেকে নেয়া জামাটা। তারপর অনেকক্ষণ পরে সুকান্তকে জিজ্ঞাসা করলো যে জামাটা এখান থেকে নেয়া না, আর সুকান্ত না ভুলে গেছে যে এই জামাটা কোথা থেকে নেয়া। আসলে কি বলতো, ছেলের জন্য প্যান্টালুন্সের থেকে অনেক জামা কিনেছি, মানে বেশি দামে না কিনলেও অনেক কেনা হয়েছে। তো ও ভেবেছে হয়তো এখান থেকে নেয়া। তারপরে ওকে বললাম যে এখান থেকে তো নিইনি, এটা তো আমরা চাকদা থেকে নিয়েছি। তো তারপরে বললো হ্যাঁ, আমি বলছি ওখানে আর এখানে মানে একই জিনিস, দাম কত পার্থক্য দেখো, আকাশ আর পাতাল। সত্যি কথা বলতে না, আমার দামি জিনিস কিনতে না খুব মায়া লাগে, মনে হয় 1000 টাকা দিয়ে একটা কুর্তি কিনবো, ওই টাকায় আমার দুটো কুর্তি হয়ে যাবে, আর ছেলেকে একটা জামা কিনে দেবো 1000 টাকা দিয়ে, ওই টাকা দিয়ে 2-3টে জামা হয়ে যাবে। আর আমার বরটা কেমন জানো, ও শুধু চায় ছেলেকে দামি দামি জামা কাপড় পরাবো, আর আমার তো সেটা পছন্দ না। নিজের জন্য দামি কিনে না, নিজের জন্য 400-500-600, তার বেশি দামে কিনবেই না। আর আমাকেও মানে আমি যদি বলি আমার 1000-1500 টাকা দামি কিনে দাও, আমাকেও দেয়, কিন্তু নিজের জন্য কেনে না, নিজের জন্য জামা দামি কেনে না কিন্তু ডজন ডজন কেনে।
প্রচুর জামা কেনে, মানে এত জামা কেনে আলমারিতে ধরে না, তোমাদের তো দেখিয়েছি আর বলেওছি অনেক। আর এখানে একটা 1,500 টাকা দামের কুর্তা দেখেছে, সুকান্ত নেবেই ছেলের জন্য। আমি টেনে নিচে নামিয়ে নিয়ে এসেছি, আমি চলো তোমাকে কিনতে হবে না, এত টাকা দামের জামা কিনবা, দুদিন পরে ছোটো হয়ে যাবে, তার থেকে বড় হোক, তুমি যত খুশি দামি জামা কিনে দিও, আমি কিচ্ছু বলবো না। তো এই যে আমরা এখন নিচে চলে এসেছি, সুকান্ত এখন বিল করছে, আর সঙ্গে এই অফারটা দিয়েছে কেএফসি থেকে কিছু খেলে 10% ডিসকাউন্ট দেবে। তো নামেই ডিসকাউন্ট দিয়েছে, কিন্তু কামে কিছু হয়নি, ব্যাগের মধ্যে রাখলাম, বেরিয়ে আসব তখনই দেখলাম যে 600 টাকা করে কুর্তি। তো দুটো কুর্তি কিনলে 100 টাকার ডিসকাউন্ট, ভাবলাম যে এত কম দাম, এখানে তো 1,000 টাকার নিচে কুর্তি পাওয়া যায় না। তো 4টে পছন্দ করে নিয়ে চলে এসেছি, পরে দেখলাম আমাকে একটাও মানাচ্ছে না, কারণ গলার ডিজাইনগুলো পুরো অন্যরকম, কলার দিয়া আছে, তো কলার দিয়া কুর্তি আমাকে মানায় না, আমার বোট নেক না হলে গোল গলা এটাই বেশি ভালো লাগে। আবার একটু শর্ট আছে, আমার শর্ট কুর্তি ভালো লাগে, আমার এমনি হাইট শর্ট, আবার যদি শর্ট কুর্তি পরি আরও শর্ট লাগবে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি স্টাইল বাজারে। স্টাইল বাজার বলতে স্টেশনের পাশে যেটা সেটা না, এটা ওই প্যান্টালুন্সের সামনে স্টাইল বাজার আছে, আর বাজার কলকাতা আছে, সেইখানে এসেছি। তো সুকান্ত বলছে এবার কেমন স্টাইল বাজার, যে সব ছড়ানো ছিটানো রয়েছে, সব ঢেলে বিক্রি করছে কি। তো দেখো নিচে নামছে, দেখবে একটা জায়গায় দেখবে ঢিবি করা আছে জামাই, দেখো ঢিবি করা আছে। সুকান্তকে বললাম যে মনে হয় এখনও গুছিয়ে উঠতে পারিনি, নতুন হয়তো খুলেছে এই মলটা, ওই জন্য জানি না, এই মলটা মনে হয় নতুনই খুলেছে। তো কোয়ালিটি এত বাজে, এত বাজে কি বলবো তোমাদের, দামও খুব কম, 50% অফ দিয়েছে, আর জামাগুলো একদম বাজে। তো এখানে আমাদের কিছুই পছন্দ হয়নি, তারপরে আমরা চলে গেছি বাজার কলকাতায়। শোনো আর একটা আছে তোমার, মিলিটারি ছাপা ওগুলো আছে, বাজার কলকাতা গিয়ে সুকান্ত এক দেখায় দুটো প্যান্ট পছন্দ করেছে, খুব সুন্দর হয়েছে, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে চলে এসেছি সবার পছন্দের খাবার কেএফসিতে। তো এখানে আসলেই 1,000 টাকার নিচে হয় না, আর খাওয়ার সময় আমি খাই, কিন্তু সুকান্তকে বকা দিই, তুমি কেন 1,000 টাকা নষ্ট করলে, কেন 1,000 টাকা নষ্ট করলে। আমি বলেছিলাম যে মাসে একবার করে নিয়ে আসতে, কিন্তু এক মাসে দেখো কতবার আসা হয়ে গেল আমাদের। আর ডিসকাউন্ট দিয়েছিল 10%, এখানে কোনো কাজ হয়নি, কি হুজুগুজু বললো। তো তারপরে সুকান্ত এমনি ওটা ব্যাগে রেখে দিয়ে এমনি যা যা মানে খাওয়ার সেগুলো অর্ডার করলো। তারপরে আমরা চলে এসেছি এখন হাত ধুতে, কিন্তু দেখলাম হ্যান্ড ওয়াশ শেষ। সামনে এখন টেস্টি টেস্টি খাবারগুলো রয়েছে, ভয় দিচ্ছি আর দেখছি এখনও লোভ লাগছে, যাই হোক। আর ছেলের পছন্দের খাবার কফি মাউস কেক, আর সঙ্গে নতুন একটা জিনিস নিয়েছে পিৎজার ভাই চিজ্জা, খেতে যে এত বাজে, মানে আমি ধারণা করতে পারিনি যে এত বাজে হতে পারে। আমরা কল্যাণী স্টেশনের ওখান থেকে ছেলেকে কিনে দিই 50 টাকা না 48 টাকা দিয়ে, ছোটো মিনি সাইজের পিৎজা, কি দারুণ লাগে খেতে, কিন্তু চিজ্জা যে এত অখাদ্য বলে বোঝাতে পারবো না, তোমরা ভুল করেও ওই জিনিসটা কেউ খাবে না। আর দামটাও নিয়েছে অনেক টাকা, মানে 250-র উপরে, 300-র নিচে মনে হয়, কত টাকা আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, টেস্টি টেস্টি খাবারগুলো আগে খেয়ে নিয়েছি, লাস্টে ওটা খেয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়া, ঘ্যাস ঘ্যাস করছে, মুখটা পুরো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, পেটটা পুরো ভরে গেছে ওটা খেয়ে, মানে সুকান্তর পেটে সমস্যা হয়েছে। তো সুকান্তকে বললাম যে একটু খেয়ে দেখো কেমন, খেয়ে বলছে ভালোই,
তারপর আস্তে আস্তে খেতে খেতে লাস্টের দিকে বলছে, না গো ভালো না, বাজে, গ্যাস গ্যাস করছে। আর চিকেন কোনো রকম একটুখানি রয়েছে, আর সব মানে সবজি টবজি দেওয়া আছে। সবজি বলতে এক গাদা ক্যাপসিকাম দিয়েছে। ছেলে বলছে, মামা ভালো না, ঝাল, বিশ্রী খেতে। তো তারপরে চলে এসেছি আমরা হসপিটালে। হসপিটালে এসেছি, এটা দরকারে এখন রাত 10টার বেশি বাজে। মাসে একটা রিপোর্ট করতে দিয়েছিল, তো সেই রিপোর্ট নিতে এসেছি কিন্তু পাইনি। রিপোর্ট দেয় সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। যাই হোক, এখান থেকে ঘুরে টুরে আমরা সোজা যাব বাড়িতে, কিন্তু একটু ভয় ভয় লাগছে। আর আমরা তো জঙ্গলমহল দিয়ে আসি, মানে মদনপুরের সেই জঙ্গলের রাস্তা দিয়ে আসি, আর হসপিটালে আসলে না কেমন ভয় ভয় লাগে। এখানে কেউ হাসে কেউ কাঁদে, তো ওই জন্য ভয় লাগে। সুকান্ত আমাকে বলেছে ওই অন্ধকার যেখানে গাড়ি রেখেছে সেখানে দাঁড়াতে, আমার ভয় লাগছে বলে এই দিকটা এসে দাঁড়িয়েছি। তো সুকান্ত ঘুরে টুরে আসুক, তারপরে আর ভিডিও করব না, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো যাই হোক, এই যে সোজা চলে এসেছি বাড়িতে, আর ছেলেকে একের পর এক জামাগুলো পরিয়ে দেখছি। এই যে এটা এনেছি প্যান্টালুন্স থেকে জামাটা, আর প্যান্টটা তোমার বাজার কলকাতা থেকে, প্যান্টটার দাম নিয়েছে 400 টাকা, মানে দুটো এনেছি 800 টাকা দিয়ে। আর এই জামাটার দাম তোমার 279 টাকা, তিনটে আনা হয়েছে এরকম দাম, তার সঙ্গে তোমার 100 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তারপরে আরও কালার দেখাচ্ছি, এই দেখো দুটো প্যান্টের কালারই খুব সুন্দর হয়েছে। এটা একটু ছাই ছাই টাইপের, আর আগেরটা ছিল তোমার ডিপ গ্রিন টাইপের, মানে পিত্তি টাইপের। দুটো কালারই খুব সুন্দর হয়েছে। আর আগের জামাটা লেমন ইয়েলো, আর এটা হচ্ছে সি গ্রিন কালার। আর এই যে একটা তোমার কি বলে কালারটার নাম আমি ভুলে গেছি, যাই হোক এই জামাগুলো আনা হয়েছে। আর এই যে আমার জন্য হাফ মিটার চুড়িদারের পিস নিয়েছি হাতার কাপড়ের জন্য, কারণ চুড়িদার হয়েছে হাতার কাপড় শর্ট পড়েছে, ওই জন্য এই যে হাফ মিটার নিয়েছি 50 টাকা দিয়ে। আর ছেলের জন্য কফি মাউস নেওয়া হয়েছিল, ওখানে খাইনি কারণ পেট ভরে গিয়েছিলো। আমাদের কারোর পেটে জায়গা নেই, সুকান্ত আমি তো কিছু খাইনি। ছেলের জন্য নিজ থেকে ভাত নিয়ে এসেছি, কিন্তু ওকে ভাত খাওয়ায়নি, ভাত খাওয়ালে যদি বমি করে দেয় ওই জন্য ভাত খাওয়ায়নি, শুধু দুধ গরম করে ওকে খাইয়ে দিয়েছি। আর দুষ্টুটা এটা নিয়ে এসে কিন্তু খায়নি, ফেলে দিল। ওইদিকে ওই দুটো খাচ্ছে কফি হাউস কেক, আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোবো। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই, গুড নাইট।